সম্মানিত দর্শক অশ্রোতা মণ্ডলী আজকে আলোচনা করব কোন কোন পশুর দ্বারা কোরবানি জায়জ হবে এবং কোন পশুর বয়স্কতা হতে হবে প্রথমে আমরা জানি দুই পশু দুই ধরনের একটি হচ্ছে বড় আরেকটি হচ্ছে ছোট বড়দের মধ্যে তিন শ্রেণী এক নম্বর হচ্ছে ওট দুই নম্বর হচ্ছে গরু তিন নম্বর মহিষ চুটের মধ্যে তিন শ্রেণী এক নম্বর হচ্ছে ও দুম্বা দুই নম্বরে বেড়া তিন নম্বরে ছাগল এই সুই শ্রেণী পশুর দ্বারা কোরবানি জায়জ হবে এছাড়া বন্য গাভি কিংবা হাঁস এগুলোর দ্বারা কোরবানি জাইজ হবে না তো এবার আসি বয়স নির্ধারণের ক্ষেত্রে বয়স নির্ধারণের ক্ষেত্রে ওটের বয়স হতে হবে নিম্নে পাঁচ বছর এবং মহিষ এবং গরু বয়স হতে হবে নিম্নে দুই বছর বেড়া এবং দুম্বা ছাগল এই তিন শ্রেণীর পশুর জন্য বয়স নির্ধারণ এক বছর তবে বেড়া এবং দুম্বা এগুলো যদি ছয় মাসের ওপরে হয় কিংবা এক বছরের কাছাকাছি হয় কিন্তু দেখতে রিষ্ট পুষ্ট কিংবা এক বছরের মতো বোঝা যায় তাহলে এর দ্বারা কোরবানি জাইজ হবে কিন্তু ছাগলের ব্যাপারে পূর্ণ এক বছর হতে এর দ্বারা কোরবানি জায়জ হবে না তো সম্মানিত দর্শক এ পশুদের মধ্যে আবারও কিছু নিষিদ্ধকার রয়েছে এ বয়সের কমে যদি হয় আর কোরবানি জায়জ হবে না এবং আরও কিছু ব্যাপার রয়েছে যে এটা অন্তত সে সামনে গাছ রাখা আছে সে দেখে খাওয়ার ক্ষমতা রাখে না তাহলে ওই পশুর দ্বারা কোরবানির জায়জ হবে না এবং এতটুকু যদি দুর্বল হয় তার কোরবানি স্থান পর্যন্ত সে যেতে পারে না তাহলে এই সমস্ত পশুর দ্বারা কোরবানির জায়জ হবে না অথবা পায়ের মধ্যে এতটুকু একটা সমস্যা তার কোরবানি স্থান পর্যন্ত যাওয়া কে অক্ষম তাহলে এই সমস্ত পশুর দ্বারা কোরবানি জায়জ হবে না এবং পশু যদি তার শিং অধিকাংশ শিং ভেঙে যায় তাহলে ওই সমস্ত পশুর দ্বারাও কোরবানি নির্যায়িত হবে না অর্থাৎ এমন বড় দনের কোনো ত্রুটি যদি থাকে এবং ওই ত্রুটি তার চলতি ফিরতে সব কিছুতে সেটা বাধা দিই তাহলে অবশ্যই এর দ্বারা কোরবানি জায়িত হবে না এবং কোরবানির জন্য উত্তম হচ্ছে একটা হৃষ্ট পুষ্ট একটা পশু কোরবানি দেওয়া কারণ আল্লাহ ও তালা বান্দার কোনো কিছু নেই না একমাত্র থাকোয়াটা বান্দার দেখে তো বান্দার যদি ভালো কিছু দিই তাহলে বোঝা গেলে তার থাকোয়া ততটা ভালো যেমনই হোক কিন্তু দেখার মতো সৌন্দর্য থাকতে হবে মানুষ যখন একটা কোনো কিছুকে ভালোবাসে তাহলে অবশ্যই ভালো কিছুর দিকে সে নজর দে সুতরাং ভালো একটি হৃষ্ট পুষ্ট একটি পশু কোরবানি দেওয়া আমাদের জন্য স্রেপ এবং সেটাই আমাদের জন্য উত্তম আল্লাহ রসুন সাল্লাম আলি সাল্লাম যখন কোনো কিছু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতেন তখন এটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেখে তিনি নির্বাচন করতেন এবং ওই সমস্ত পশুর দ্বারা কোরবানি উত্তম হবে এবং এর দ্বারা যা যা খায় বেশি পাওয়া যাবে আল্লাহনতাল আমাদের সকলকে সঠিকভাবে এবং সুইশূন্য অনুযায়ী আমাদেরকে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করক আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি